ও সেটা কি আপনি বুঝবেন আপনার কাছে তো অনেক টাকা আছে না টাকা দিয়ে তো আপনি সবকিছু কিনে নিতে পারেন আমার কি ভালোবাসা তাই 12 কোটি টাকা দিয়ে এই পুরো বাড়িটা আপনি কিনে নিয়েছেন কিন্তু কি ভেবেছেন 12 কোটি টাকা দিয়ে আমার মনটাও কিনে নেবেন ছি দিয়া ছি ছি তো আমার বলার কথা আমার আমার নিজেকে ধিক্কার দেওয়া উচিত যে কেন আমি এখনো এই বাড়িতে দাঁড়িয়ে রয়েছি গৌতম বাবু আমি আপনাকে বন্ধু ভেবেছিলাম কিন্তু আপনি যে এই কথাগুলো বলতে পারেন আমি কল্পনাও করতে পারি অবশ্য কি জানেন তো একদিকে ভালোই হয়েছে এই যে আপনি মুখোশটা পরে থাকেন সেই মুখোশটা আপনি নিজের হাতে আর খুলে ফেলেছেন না আপনাকে বন্ধু ভেবে তা জানি আর কত ভুল করেছে তেমন আজকের এই পার্টিটা আপনি আমার অনুরোধে দিয়েছেন না কি ভেবেছেন আজকের এই পার্টিতে আপনার এবং আমার ভালোবাসার উদযাপন হবে তাই না আপনার সঙ্গে এই এক ঘরে দাঁড়িয়ে আমার কথা বলতেই ঘেন্না করছে বেরিয়ে যান এখান থেকে আমি বলছি বেরিয়ে যান আর হ্যাঁ মনে রাখবেন ভবিষ্যতে আর এই রকম কথা বলার সাহস আপনি দেখাবেন না আপনার হয়তো আমার সম্মান রক্ষা করার দায়িত্ব না থাকতে পারে কিন্তু আমার আপনার সম্মান রক্ষা করার দায়িত্ব আছে তাই পার্টিতে যাতে আপনার সম্মান কোনোভাবে নষ্ট না হয় সেটা দেখার দায়িত্ব আমার কিন্তু এরপর থেকে আর কোনো যোগাযোগ আমাদের মধ্যে থাকবে না দরকার হলে কাল আমরা এই বাড়ি থেকে চলে যাব এবার আপনি এখান থেকে বেরিয়ে যান প্লিজ আপনার মুখ আমি আর দেখতে চাই না আপনার সাথে কোনো কথা বলতে চাই এখন শুধু আমি আর্যকে সুখবরটা দিতে চাই তো প্লিজ এখান থেকে বেরিয়ে যান প্লিজ তার মানে তুমি আমার প্রস্তাবটা প্রত্যাখ্যান করলে আমাকে ফিরিয়ে দিলে দিয়া দেবোত্তম সেনকে एक मिनट बोल এই তো আর্য এসে গেছে দিয়া কোথায় দিয়াকে তো দেখছি না দিয়া কি তার মানে ঘরে আছে ভাতের সঙ্গেই খাই তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে এইবার একটু আর একটু জল জল লাগবে হ্যাঁ সর্ষে বাটা দিলে তো তুমি বাজার করেছো কখনো বাজার করেছি কখনো না বাজারটা আমিই করি কোথায় বাজার করো বেলঘড়িয়া আমাদের হ্যাঁ আমি বেলঘড়িয়া মানে আমি খুব খাদ্যরসিক সত্যি বড় হ্যাঁ মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা তারপর বলো তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে ঠাকুরজি মুঝে বাঁচাইয়ে আপ তো জানতে হ্যায় কি ঠাকুর কে সামনে কোই ঝুটা বাত নেহি বলতা হমনে চুরি নেহি কিয়া নেহি কিয়া সত্যি তো ঠাকুরের সামনে তো কেউই মিথ্যা কথা বলে না তাহলে রামকিনান দাদা সত্যি বলছে তাহলে পালাটা কে চুরি করলো
বোনকে কে চুরি করলো? শ্রুতিটা জানি কি করে?